সেনা অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে মিয়ানমারে। দেশটির প্রধান শহরগুলোয় সরকারি হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বুধবার থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন তরুণ এবং শিক্ষার্থীরা। তবে সামরিক অভ্যুত্থান অপরিহার্য ছিল বলে মন্তব্য করেছেন মিয়ানমারের সেনাপ্রধান। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। মিয়ানমারে অংশাং সূচি সরকারকে উৎখাত এবং সামরিক অভ্যুত্থান ঘটানো দেশের জন্য অনিবার্য ছিল বলে মন্তব্য করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিং অং লাইং। মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন। এ পর্যন্ত মিয়ানমারের পরিস্থিতি শান্ত এবং প্রধান শহরগুলোই সেনাবাহিনীর টহল চললেও গতকাল রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। গতরাতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এবং নির্বাচিত নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে ইয়াঙ্গুনের বিক্ষোভকারীরা গাড়ির হর্ন ও থালাবাসন বাজিয়ে প্রতিবাদ জানায়। একই সাথে মিয়ানমারের তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন। দেশটির প্রধান শহরগুলোয় সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বুধবার থেকে ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির পক্ষ থেকে অবিলম্বে সুচির মুক্তির দাবি এবং সেনাবাহিনীকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানানো হলেও মিয়ানমারের নতুন নির্বাচন কমিশন ও পুলিশ প্রধান নিয়োগ দিয়েছে সেনাবাহিনী। আটকের পর থেকে অং সান সুচি কোথায় আছেন তা নিয়েও এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এনএলডির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সুচি ও প্রেসিডেন্ট উইন মিনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাজধানী নেপিডোতে শতাধিক পার্লামেন্ট সদস্যকে আবাসিক বাসভবনে গতকাল পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হলেও আজ তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মার্জিয়া মান্নান, মাইটিভি।